হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রেজাল্ট শিট, রেজাল্ট শিট 1 অর্থাৎ রেজাল্ট শিটে প্রথমে হচ্ছে নামগুলা, তারপরে হচ্ছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এগুলো প্রত্যেকটা যে বিষয় সে বিষয়গুলো। এর আগে আমাদেরকে একটু জানতে হবে, বা আমি একটা কোশ্চেন করবো আপনাদের কাছে, যে কোশ্চেনটা আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। সেটা হচ্ছে যে রেজাল্ট শিটের ক্ষেত্রে একটা ছিল ডিভিশন শিট, আর একটা হচ্ছে পয়েন্ট বা জিপিএ, ঠিক আছে? তো এই দুইটা বিষয় কি আপনাদের জানা আছে, যে রেজাল্ট শিটের ক্ষেত্রে ডিভিশন কত সাল পর্যন্ত ছিল বা কত সাল পর্যন্ত বাংলাদেশে চলে, এবং পয়েন্ট বা জিপিএ কত সাল থেকে বাংলাদেশ থেকে চালু হয়, এটা কি আপনাদের জানা আছে? কারণ 2002 থেকে স্যার পয়েন্ট শুরু হয়। নো 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 ম্যাডাম, নো নো স্যার, ফার্স্ট তো 2 এ স্টার্ট হয়। নো নো নো, হ্যাঁ, আর কেউ বলেন একটা, মানে কি বলা যায়, জেনারেল নলেজ প্লাস বিভিন্ন চাকরি ভাইবা পরীক্ষা, ঠিক আছে? হ্যাঁ বলেন, আর কেউ জানা আছে? জানা নাই। ওকে, আমি এসে ক্লিয়ার করে দিচ্ছি, 2000 সাল পর্যন্ত বাংলাদেশে ডিভিশন সিস্টেম চলে, অ্যান্ড 2001 থেকে ফাইনালি জিপিএ অর্থাৎ পয়েন্ট সিস্টেম চলে আসে বাংলাদেশে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে সবাইকে, ঠিক আছে? তাহলে আমরা বিষয়টা হচ্ছে 2000 সাল পর্যন্ত ছিল ডিভিশন, জি জি, 2001 থেকে হচ্ছে জিপিএ সিস্টেম, জি জি। এখন দেখেন এখানে হচ্ছে প্রথমে হচ্ছে সিরিয়াল নম্বর, সিরিয়াল নম্বর তো আমি মনে করলাম এগুলো দেওয়া আছে, বাট তারপর হচ্ছে নেমগুলো, তো আমি নেমটা লিখে দিলাম, যেমন নেম, তারপর হচ্ছে আমি নামগুলো লিখলাম, যেমন লিসা আছে, তারপরে মিনা আছে, যেমন আমি লিখলাম লিসা, তারপর লিখলাম মিনা, তারপর লিখলাম কি মিনা, নিশা, মিনা, কিটু, বাবু, টিটু, তারপর আছে বাবু, তারপর আছে, তারপর আছে কি উষা, উষা, ওকে। এরপরে আমি যেটা, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে কে কোন সাবজেক্ট বা কে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে, আমরা সেগুলো বের করব। তো সেগুলো বের করতে হলে আমাদেরকে আগে আমাদের ওই সাবজেক্টের মার্কগুলো বের করতে হবে, ঠিক আছে? আমি সাবজেক্টগুলোর নাম একটু লিখি, প্রথমে লিখলাম, বাংলা, সরি, BANGL, বাংলা, হাইফেন দিয়ে ফার্স্ট পেপার। তো বাংলাটা দেখেন আমার এটার ভিতরে ঢুকে যাচ্ছে, তো আমি এখানে ডাবল ক্লিক করে একটু জায়গা বড় করে দিলাম। তারপর হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, আমি এই বাংলাটাকে একটু কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম, এখানে আমি সেকেন্ড পেপার বানিয়ে দিলাম, এই পয়েন্টটাকে মুছে আমি ট্রু করে দিলাম, আমি পরের লাইনে চলে গেলাম, এটাকে আমি আবার পর্যাপ্ত পরিমাণ বড় করে দিব। বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, এরপর হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার, ENG, ইংলিশ, ফার্স্ট পেপার, এটাকে আমি কপি করলাম ধরে, কন্ট্রোল চেপে সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল দিয়ে ভি দিয়ে পেস্ট দিলাম, আমি এখানে ডাবল ক্লিক করলাম, ফার্স্ট পেপারটা মুছে সেকেন্ড পেপার করে দিলাম, এখান থেকে ম্যাথ দিলাম, MATH, ম্যাথ, ম্যাথ আছে ফার্স্ট পেপার, ম্যাথ ফার্স্ট পেপার না, ম্যাথ আছে খালি, এরপর আছে ফিজিক্স, PHY, ফিজিক্স। আজকে যে রেজাল্ট শিটটা আপনাদেরকে দেখানো হবে এটা হচ্ছে অনেকটা ডিভিশনাল সিস্টেমের মতো দায়িত্ব পালন করছে, আর আগামী দিন যেটা দেখানো হবে ওটা হচ্ছে আপনার অনেকটা গ্রেডিং সিস্টেম, ঠিক আছে? তো আমরা বিষয়গুলো সব দেখতে যাই। এরপর হচ্ছে কেমিস্ট্রি, CHEL, কেমিস্ট্রি, তারপরে আছে বায়োলজি, তারপরে আছে হায়ার ম্যাথ, এইস, ফুল স্টপ, ম্যাথ, তারপরে আছে কি, তারপরে আছে রিলিজিয়ন,
দুটো ধর্ম, তারপর আছে টোটাল, টোটাল, তারপর আছে রেজাল্ট, রেজাল্ট, তারপর আছে গ্রেড। ওকে, এখন দেখেন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের নম্বর গুলো সব বসিয়ে দেব। যেমন এখানে আমি বসিয়ে দিলাম 45, তারপর বসিয়ে দিলাম 69, এগুলো সব দেওয়া থাকবে, ঠিক আছে? আমরা দেখে দেখে বসিয়ে দিব। এরপর আছে 56, এরপর আছে 39, তারপর আছে 78, এগুলো সব দেওয়া আছে। হ্যাঁ, এগুলো সব দেওয়া আছে, বাকিগুলো আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এক মিনিট, আমি একটু পানিটা খেয়ে নিই। এখন দেখেন বাংলা সেকেন্ড পেপারটা যেটা আমরা বের করব সেটা আছে 56 প্রথমে, তারপর আছে 85, তারপর আছে 65, তারপর আছে 45, তারপর আছে 78। বাট এগুলো আমরা সব বুঝতে পারলাম। তারপর ইংলিশ ফার্স্ট পেপার আছে 56, 69, তারপর আছে 65, তারপর আছে 32, তারপর আছে 85। ইংলিশ সেকেন্ড পেপার যেটা, তারপর আছে 54, তারপর আছে 85, ইংলিশ সেকেন্ড পেপারে আছে 65, তারপর আছে 45, তারপর আছে 78। তারপর ম্যাথে আমরা চলে যাই, ম্যাথ, ম্যাথের বিষয়টা হচ্ছে 35, 52, 62, 42, 56, ফিজিক্সটা আছে 98, 78, তারপর আছে 85, 65, তারপর আছে 34। কেমিস্ট্রিতে আছে 85, 65, 39, 68, তারপর আছে 98। ওকে, বায়োলজিতে আছে 42, তারপর আছে 51, তারপর আছে 45, তারপর আছে 56, তারপর আছে 45। এরপর হায়ার ম্যাথ যেটা সেটা আমরা একটু বসিয়ে দিই, 58 আছে, তারপরে 69 আছে, তারপর আছে 75, তারপরে আছে 48, 65, তারপরে রিলিজিয়ন 85, তারপরে আছে 96, তারপরে আছে 98, তারপরে আছে 97, তারপরে আছে 91, তারপর আছে টোটাল। এখন আমাদের ফর্মুলায় চলে যেতে হবে।
আমাদের এগুলা সব দেওয়া থাকবে, এগুলা সব দেওয়া থাকবে। আমরা যখন কোনো এডুকেশনাল সেন্টারে জব করব বা যেটাই করি না কেন, কোনো বোর্ডে বা অধিদপ্তরে যেখানে করি না কেন, সেখানে কিন্তু আমাদের এই কাজগুলো করা লাগতে পারে। তো তখন আমরা এগুলা সব বুঝতে পারবো খুব ইজিভাবে। প্রথমে সিরিয়াল নম্বর মেনটেন করছে, তারপর নাম, তারপর হচ্ছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এইভাবে মোট 10টা সাবজেক্ট এখানে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। ওকে, এরপর আমাদের যেটা করতে হবে সেটা টোটালটা বের করতে হবে, রেজাল্টটা বের করতে হবে, অ্যান্ড যে গ্রেড গ্রেড যেটা এটা বের করতে হবে, ঠিক আছে? এই তিনটা ঘর আমাদের বের করতে হবে, আর এই যে ঘরগুলো এগুলো সব আমাদের জন্য দেওয়া থাকবে। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি, কারণ এগুলো তো দেওয়া থাকবে, তাহলে এখানে বোঝার তেমন কিছু নাই। তবে এই বিষয়গুলো আমাদের কি লক্ষ্য করতে হবে যে আসলে সাবজেক্ট 10টা হয়েছে কি না। ওকে, এখন টোটালটা আমরা বের করতে হলে কি করি, টোটালটা সবসময় আমরা যোগ করি, এটা আমরা সবাই জানি। তো আমরা একটু যোগ করি, সাধারণত আমরা এখানে কি করতে পারি, ইকুয়াল চিহ্ন দিতে পারি, তাই না? তারপরে আমি এখানে অটো সাম থেকে আপনার এখান থেকে সাম এনে বসাইতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে যদি সাম বসাইতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এই টোটাল এরিয়াটা আমাদেরকে যোগ করতে হবে। তো যোগ করার পরে এখানে এনে, সরি, টোটাল এরিয়াটা সিলেকশন করতে হবে, সিলেকশন করার পরে এখানে এসে সাম দিতে হবে। সাম দিলে এলএনই এখানে সমান আছে, তাই তো এলএনই চলে গেছে, সমান না থাকলে এলএনই যেত না। সমস্যা নেই, আমরা এখান থেকে ধরে এখানে এনে বসা দিতে পারবো, অথবা আমরা যদি এটা না চাই তাহলে আমরা নিজেরা নিজেরা করে বসা দিতে পারবো। ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে আমরা সাম দিলাম, এসইউএম সাম, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু দিলাম, আমরা এভাবেও করতে পারবো, তাই না? এটা আমরা শিখছি অলরেডি। তারপর এটা দিলাম আর কোলন দিলাম, কোলন দেওয়ার পরে আমরা এটা দিলাম, ব্যাস। মানে বি টু ইজ টু কে টু ব্র্যাকেট ক্লোজ, ব্যাস এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন টোটাল মার্ক কত, 614। আমাদের শীটের সঙ্গে মিলে গেছে মেবি, হ্যাঁ সিটও 614। ওকে, আমি একটা টান দিয়ে প্রত্যেকটা আমি বের করে দিব, আমি প্রত্যেকটা আলাদা আলাদা বের করার আমার সময় নেই, আমি একটা টান দিয়ে বের করবো। ওকে, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেজাল্ট শিটটা বের করতে হবে, অর্থাৎ আমাদের যে এটা আছে রেজাল্টটা, সেটা এখানে দেখেন, এটা হচ্ছে এখানে ছিল না, এটা হচ্ছে কি হয়েছিল, এখানে এটা ব্ল্যাঙ্ক ছিল, তা আমি এটা সিলেকশন করে ডিলেট প্রেস করলাম। ও বুঝতে পারে নাই আমাকে আবার প্রশ্ন করতে, আবার দেখানোর জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখানে কি করি, ইকুয়াল চিহ্ন দিই, ম্যাথমেটিক্যালে যদি কেন ইকুয়াল চিহ্ন দিতে হবে, এটা আমরা সবাই জানি। এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলে এটা ক্লিক হলো, আমি এখন ব্র্যাকেট দিই না, তো ব্র্যাকেট না দিলে ব্র্যাকেট দিয়ে নিতে হবে, তো ব্র্যাকেট ছাড়া এটা হবে না। আমি আউটপুট করে দেখি, দেখি ব্র্যাকেট ছাড়া হয় কিনা। অনেক সময় দেখা যায় আগে প্র্যাকটিস করলে ব্র্যাকেট না দিলেও হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় রুলস বহির্ভূত কাজ হয়ে যাবে। এই যে এখন কিন্তু এটা লিঙ্ক করে ফেলছে, হতেও পারে বলা যায় না, তাহলে একটু করে দেখি, এই যে হয় নাই, লিঙ্ক করে ফেলছিল, তারপর হয় না। কী জন্য হয় না, আমরা যে ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা সামটা লিখি নাই, অথবা ব্র্যাকেট দিই নাই। আচ্ছা, সাম আমরা এখন লিখবো না, সাপোজ আমরা এখন ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমি বি টু দিলাম, এস টু কে টু, এস টু কে টু, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখন আমি এন্টার দিলাম। ও, সেটা হয় না, ঠিক আছে, এখানে তাহলে কি সাম দিতে হবে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এটা সরি, এখানে সাম, এস ইউএম সাম, ব্র্যাকেট ক্লোজ, এরপরে আছে বি টু ইস টু কে টু। এই বিষয়গুলো আপনারা বাসাতে বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য একবার পানির মতো হয়ে যাবে, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ, তাহলে আমি প্রথমে একটা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে সাম দিলাম, তারপর ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন কি করলাম, প্রথমটা আমি ক্লিক দিলাম বি টু কোনটা কোনটা যোগ দিব। তো দেখেন এখান থেকে অমুকের বাড়ি থেকে অমুকের বাড়ি কোনো ফাঁকা নাই, তাহলে সবগুলা একটা লিঙ্কের ভিতরে আনতে গেলে আমি বি টু যোগ সি টু যোগ ডি টু যোগ ই টু এভাবে দেওয়া লাগবে না, আমাকে প্রথমটা ইস টু শেষেরটা দিলে সব কাজগুলো একবারে ক্লিকে বেরিয়ে যাবে। আমি কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করলে আমার সামনে পুরো কাজটা চলে আসছে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন এটাকে আমি একটা টান দিয়ে বের করবো,
ওকে, একটা রান দিয়ে বের করতে এখানে ক্লিক দিলাম, প্লাসটা কনভার্ট নিব, প্লাসটা ছোট হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। বাস একটা টান দিলাম, বের হয়ে গেল। এখন দেখেন রেজাল্ট, রেজাল্টের একটা ফর্মুলা আছে, রেজাল্টের ফর্মুলাটা আসলে কি বা কিভাবে করতে হয়, তাই না? আমরা রেজাল্টের ফর্মুলাটা একটু দেখে নিই। তো প্রথমে ইকুয়াল চিহ্ন হবে, তারপর হচ্ছে ইফ হবে, তারপর ব্র্যাকেট শুরু হবে, তারপর একটা এ এন ডি এন্ড হবে, তারপর আবারও ব্র্যাকেট শুরু হবে, তারপর হচ্ছে বি টু। বি টুটা হচ্ছে আমরা একটু আগেই দেখছি, বি টু হচ্ছে এটা, তাই না? বি টু। এখন রেজাল্ট বের করতে গেলে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে একটু মনে মনে ভাবতে হবে একবার, যে রেজাল্ট বের করতে গেলে কি করতে হয়। তো আমরা আসলে তো কেউ রেজাল্ট বের করি না, আবার অনেকে নিজের এসএসসি পাস করলে নিজের রেজাল্টটা বের করছি, এখন কেউ করছি কেউ করি না, সেক্ষেত্রে আবার সবার জন্য আমার কাছে সমান প্রথম থেকে আমরা দেখবো, ঠিক আছে? অর্থাৎ প্রথম থেকে আমি দেখতেছি। তাহলে বি টু গ্রেটার দ্যান কত? 33। বি টু গ্রেটার দ্যান ইকুয়াল 33। এখানে কথা বলতেছে, আমি একটা কমা দিয়ে দিলাম, এখানে বলতেছে যে যদি কোনো ব্যক্তি কোনো একটা সাবজেক্টে কত মার্ক পায়, 33, 33 এর সমান, গ্রেটার দ্যান ইকুয়াল মানে সমান অথবা বেশি, কোনো ব্যক্তি যদি 33 এর সমান মার্ক পায় অথবা তার থেকেও বেশি পায়, তাহলে সে কি করবে, তাহলে সে লাস্টের দিকে বলছে পাস করবে, আর যদি তার থেকে কম পায় তাহলে সে ফেল করবে। তা আমি এই লিখাটাকে নিয়ে আমি কি করবো, একটা কপি করে নিলাম, আমি বারবার লিখতে আমার কষ্ট হবে, আমি এটাকে কপি করে নিলাম, এখানে ধরে আমি এটাকে এই পর্যন্ত কপি করলাম, ঠিক আছে, কন্ট্রোল প্লাস সি দিলাম জাস্ট। হ্যাঁ, কপি করে আমি এখন এখানে 33, এরপরে হচ্ছে সি টু আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে 33 বসিয়ে দিলাম। এখন যে ভিটা আমাদের মুছে ফেলে দিতে হবে জাস্ট, অথবা ভিটা নিয়ে আসলে আমাদের কোনো ইয়ে লাগতো না। এখান থেকে আবার আমি কন্ট্রোল প্লাস ভি দিলাম, তাহলে এখানে আমরা কি হবে, এখানে আমার ডি টু হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি এখানে আমার কি হবে। এগুলো কিন্তু লেখার নিয়ম, কিন্তু আমি লিখতেছি না, আমি বসিয়ে দিচ্ছি দেখে দেখে, আমি কপি, কারণ বারবার আমি লিখতে চাচ্ছি না, তাই আমি কপি করে করে বসিয়ে দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন তো? বি টু গ্রেটার দেন ইকুয়াল 33, সি টু গ্রেটার দেন ইকুয়াল 33, ডি টু গ্রেটার দেন ইকুয়াল 33, আর ই টু গ্রেটার দেন ইকুয়াল 33, এবং সবগুলোর পাশে পাশে 33 পাশে কমা হবে। হ্যাঁ, ই টু গ্রেটার দেন ইকুয়াল 33, অ্যান্ড এফ টু গ্রেটার দেন ইকুয়াল 33। কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, আমি জাস্ট টু বি টুটাকে সিলেকশন করে দিলাম, সিলেকশন করে আমি জাস্ট এফ টু দিয়ে দিলাম বাস। এরপরে আমি কন্ট্রোল প্লাস ভি দিলাম, আমি বি টুটাকে সিলেকশন করে আমি জাস্ট এ দিয়ে দিলাম, হ্যাঁ জি টু দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এগুলো প্রত্যেকটা আপনারা দিবেন, দিলে আপনারা সব বুঝতে পারবেন। এরপরে আমি কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, এরপর আমি বি টুটা সিলেক্ট করলাম, এরপর আমি এস টু দিয়ে দিলাম, জি টু দিলাম, তারপর হচ্ছে এস টু দিলাম, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আই টু, তাই না? আমরা আই টু দিব, এখানে কন্ট্রোল প্লাস ভি, আমি এটাকে সিলেকশন করলাম, দেন এখানে আই টুর পরে ক্লিক দিলাম, ঠিক আছে। আবারও এখানে কন্ট্রোল প্লাস ভি দিলাম, এটাকে সিলেকশন করলাম, জাস্ট এখানে আমি জে টু দিয়ে দিলাম, আই টু জে টু, ঠিক আছে, জে টু ইকুয়াল টু 33। এরপরে আমি এখানে কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, আমি এখানে বি টুটা সিলেকশন করে আমি জাস্ট এখানে কে টু দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমি এখানে কি করব, কে টুর পরে কি আর কিছু আছে, কে টুর পরে আর কিছু নাই, তাই না? কে টুর পরে আর কিচ্ছু নাই, কে টু ইকুয়াল টু 33। এখন এখানে এই কমাটা মুছে ব্র্যাকেট দিতে হবে, দেন ব্র্যাকেটের বাইরে একটা কমা হবে, ঠিক আছে। এ পর্যন্ত আমাদের ক্লিয়ার। এরপরে আমাদের কাছে সূত্র বা ফর্মুলা কি বলছে আমরা সেটা একটু যেয়ে দেখি। আমি এখানে একটা ক্লিক করলাম, করে একটু জায়গা বড় করে নিলাম, এদিকে এদিকে একটু চেপে গেল। এখানে আমাদের কি কাজটা করতে হবে সেটা দেখেন আপনারা, এখানে আমাদের ডাবল কোটেশন, ডাবল কোটেশন আমরা সাধারণত এইভাবে দিতে পারি, হ্যাঁ এভাবে শিফট চেপে ধরে এন্টারের সামনেরটা কি তার সামনে কি, ঠিক আছে, অর্থাৎ খণ্ডত্ব বা অসন্তত্বের সামনে, তারপরে আমরা লিখলাম পাস,
PASS পাস। এটাকে আবার ডাবল কোটেশন দিলাম, তারপরে আবার একটা কমা দিলাম নিচে সিঙ্গেল কমা, তারপরে আমরা লিখলাম ফেইল, FAIL, FAIL ফেইল, FAIL ফেইল। ফেইলটা আবার আমাদের ডাবল কোটেশনের ভিতরে পড়বে, ডাবল কোটেশনের ভিতরে পড়লে এখানে আনলাম ক্যারোকিটা, এখানে শীট চেপে ধরে ডাবল কোটেশন দিলাম বাম পাশে, হ্যাঁ ডান পাশে ডাবল কোটেশন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা ব্র্যাকেটটা ক্লোজ দিব। ঠিক আছে, আমরা ব্র্যাকেটটা ক্লোজ দিব, আমাদের এখানে একটাই মাত্র ইফ ব্যবহৃত হয়েছে, তার কারণে ব্র্যাকেটটা কয়টা ক্লোজ, একটাই ক্লোজ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে, যে ব্র্যাকেট কয়টা ক্লোজ হবে, যেগুলো ইফ হবে, ক্লিয়ার? তাহলে আমি এখানে এই বিষয়টা আমরা কে কে বুঝতে পারি না একটু কথা বলি, এখানে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু অ্যান্ড এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু বি টু, গ্রেটার দেন ইকুয়াল মানে সমান অথবা বড়, কিসের সমান, 33-এর সমান। এখানে যে কোনো ব্যক্তি যে কোনো ডিপার্টমেন্ট বা যে কোনো সাবজেক্টে 33-এর সমান নম্বর পাওয়া লাগবে অথবা তার থেকে বেশি, তাহলে সে কী করবে, সে পাস করবে, সেটা বলছে এখানে। আর 33 থেকে যদি কম পায়, আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে এর বাইরে যদি কোনো কিছু হয়, তাহলে এর বাইরে যদি কোনো কিছু হয় আদারওয়াইজ ফেল করবে। ঠিক আছে, তাহলে আমরা এন্টারপ্রেস করলাম, তাহলে প্রথমটা আমাদের কী করছে, পাস করছে, প্রথমটা কী নাম, লিসা, লিসা পাস করছে। এখন ফেল করছে কে সেটা আবার দেখতে হবে, একটা ঘ্যাট করে টান দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর ফেল করছে হচ্ছে এই ভদ্রলোক, এই ভদ্রলোককে বাবু, তো বাবু তো সবসময় ভদ্রলোক হয়, সাহেব হয়, সে কাজ করবে কেন, সে সবসময় তার বাবাকে বলে যে আমি কেন কাজ করবো, আমি তো জমিদারের পুলো। হ্যাঁ, বাবুরা একটু পিস করে নেন, হ্যাঁ বাবুরা সবসময় ফেল করে। ঠিক আছে, এটা আর কি ফিক্সড করবো, এটা কাজ শেষে, কাজ শেষে আমরা ফিক্সড করবো। ঠিক আছে, এখন ফিক্সড করবো না, তো দেখেন এখানে কিন্তু বাবু ফেল করছে, বাবু তো ভদ্রলোক, তার মানে কাজ কাম করে না, বাবার হোটেলে খায় আর টোটো কোম্পানি করে বেড়ায়। ঠিক আছে, এটা আর কি। এখন দেখেন বাকিগুলো সব পাস করে গেছে, বাবু ফেল করছে, হ্যাঁ এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এখন দেখেন বাবু ফেল করছে কোন সাবজেক্টে, সেটা কি দেখছেন আপনারা, বাবু কিসে ফেল করলো, বাবু মেবি ফেল করছে ম্যাথে ফেল করছে নাকি, ম্যাথটা আসলে সবাই মনে করে কঠিন, আসলে কঠিন না, কিন্তু ম্যাথটা কিন্তু সহজ আছে। বাবু দেখেন কোন একটা সাবজেক্টে ফেল করছে, এই যে 32 পাইছে, হায় আল্লাহ, ইংলিশ ফার্স্ট পেপারে সে পাস করছে না, ফেল করছে, অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপারে সে কিন্তু ঠিকই পাস করছে, ইংলিশ সেকেন্ড পেপারে সে কত পাইছে, 45, বাট বেশিরভাগ ছেলে মেয়ে ইংলিশ সেকেন্ড পেপারে অ্যান্ড ম্যাথে ফেল করে, বেশিরভাগই ম্যাথে, কিন্তু সে টাইনে টুইনে পাস করছে, বাট এখানে এসে ফেল করছে। দেখেন এটা আর কি, আমাদের সমাজে যারা আমাদের বাড়িতে বা আমাদের চাচাতো ভাই যারা বাবু নাম আছে, দেখেন তারা একটু পণ্ডিত পণ্ডিমত পণ্ডিত মতো হয়, বাবা ডাকে বাবু, এই করো বাবু, ওই করো, বাবুর কোনো খবর নাই, বাবু ফুটবল খেলতে গেছে। ঠিক আছে, যাই হোক, এনিওয়ে গ্রেডটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, গ্রেডটা আমরা কিভাবে বের করবো, ঠিক আছে, গ্রেডটা একটু দেখে নিই। আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে আমরা কি করব, গ্রেড বের করব। ঠিক আছে, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা গ্রেড, তা ওই আমাদের সূত্র মেনটেন করতে হবে যে আমরা তো রেজাল্টটা অলরেডি বের করে ফেললাম, কে কোন সাবজেক্টে পাস করছে, কে কোন সাবজেক্টে ফেল করছে, কে কত মার্কস পাইছে, সেটা কিন্তু বুঝতে পারছে। এখানে মজার বিষয় দেখেন, আমরা গ্রেডটা বের করলে বুঝতে পারবো এই ছেলেটা ফেল করছে, কিন্তু এখানে বি গ্রেড দেখাবে। ঠিক আছে, এখানে মেবি বি গ্রেড, হ্যাঁ বি গ্রেডই দেখাবে, তা আমরা একটু পরে দেখি তাহলে বুঝতে পারবো। এখন দেখেন এখানে ইফ লিখলাম, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে কি এল টু, এল টু গ্রেটার দেন ইকুয়াল, এল টুটা কই, এই যে এল টু, এল টু হচ্ছে এই যে টোটাল মার্ক, এল টু গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেনটা আমি কিবোর্ড থেকে লিখে দিচ্ছি, ইকুয়ালটাও কিবোর্ড থেকে লিখে দিচ্ছি, দেন 750, 750, এটা 750। ঠিক আছে, কমা, আমি এটাকে একটু কপি করে নিই, কপি করে নিলে আমার বারবার লেখা লাগবে না। ঠিক আছে, 750, এটাকে আমি কপি করে নিলাম, কপিটা কীভাবে করবো, আমরা পূর্বে যেভাবে একটু কপি করলাম ওভাবে কপি করবো, তাহলে আমার আপনারা লিখে লিখে নেবেন, কারণ আপনারা এ বিষয়ে তো এ নাই, তো লিখে লিখে নেবেন, তাহলে আপনাদের ইয়ে কম হবে, কী কম হবে বলেন তো, আমি ব্র্যাকেটটা সহ কপি করবো, আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ কপি পেস্ট জিনিসটা আসলে ভয়ঙ্কর খারাপ, বাট আমি এত লিখতে আমার ভালো লাগতেছে না, সারাদিনই কাজের ভিতরে ছিলাম, এ আর কি। তো দেখেন
এল ইকুয়াল ই, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু এল টু গ্রেটার দেন ইকুয়াল 750, এটা যদি হয় তাহলে এখানে হচ্ছে কোটেশন দিয়ে এ দিলাম, তারপর প্লাস চিহ্ন দিলাম, আবারও প্লাস চিহ্নটাকে কোটেশনের ভিতরে রাখলাম এবং একটা সিঙ্গেল কমা দিয়ে দিলাম। দেখেন এটা মানে এত নম্বর যদি কোনো ব্যক্তি পায় টোটাল 750-এর সমান অথবা বেশি, তাহলে সে কি গ্রেড পাবে বলেন তো? রানা রানা বলেন এ প্লাস স্যার, এ প্লাস পাবে বলেন তো? এ প্লাসের নাম শুনতে ভয় লাগে না? কেন স্যার, কিন্তু যে পাইছে তার কাছে কিন্তু কোনো ব্যাপার না, কারণ এ প্লাস তো আমরা পাই না, আমরা তো অত ভালো স্টুডেন্ট না, তাই বলতেছি আর কি। স্যার ছোট একটা কোশ্চেন স্যার, 750 এটা কি স্যার টোটাল মার্কস তো স্যার? হ্যাঁ হ্যাঁ টোটাল মার্কস, টোটাল মার্কস। এরপরে দেখেন আবারও আমি ইফ লিখলাম কিবোর্ড থেকে, তারপর আমি কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ পরবর্তী লিখতে চাইলাম না। এল টু গ্রেটার দেন ইকুয়াল 750 দিয়েছিলাম, তো এখন এটাকে করে দিলাম আমি 600 করে দিলাম, 600 করতে হলে আমাকে ফাইভটা মুছে দেবো, জাস্ট 600 দিয়ে দেবো, 600 হয়ে গেল, একটা কমা দেওয়া হয়েছিল। দেন এখান থেকে আমি কোটেশন দিয়ে দিলাম, আবারও আমি এ দিয়ে দিলাম, আমি ডাবল কোটেশন দিয়ে দিলাম, সিঙ্গেল কমা একটা দিয়ে দিলাম সন্দেহ। ওকে, তাহলে এখন যদি কেউ বলতে যে 600-এর সমান অথবা তার থেকে বেশি কিন্তু 750-এর কম হতে হবে, যদি কেউ এমন নম্বর পায় তাহলে কিন্তু সে অবশ্যই এ গ্রেড পাবে, ঠিক আছে, সে কিন্তু এ প্লাস পাবে না। এর পরের কোশ্চেন কী করছে সেটা একটু আমরা দেখে নিই। আমরা পরের কোশ্চেনটা হচ্ছে, আমরা কিন্তু ইফটাকেও কপি করতে পারতাম চাইলে, তাই না? ইফটাকে আমাদের কপি করলে কিন্তু আরো ভালো হতো আমার জন্য, নো প্রবলেম, আমি একটু কাজ করি, কাজ না করলে কিভাবে হবে, তাই না? এখন দেখেন ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু এল টু গ্রেটার দ্যান ইকুয়াল 450, আমি 400টা দিব এখানে, খালি 7টাকে মুছে দিলাম, 450 করে দিলাম। ওকে, এমন মার যদি কারো হয় তাহলে সে কি গ্রেড পাবে, তাই না? তাহলে আমরা কোটেশন দিয়ে দিলাম অ্যান্ড বি গ্রেড দিয়ে দিলাম, বি গ্রেডকে আবারও কোটেশনের ভিতর রাখলাম অ্যান্ড সিঙ্গেল কমা দিলাম, ব্যাস। এগুলো কিন্তু একটু ভেবে চিন্তে করতে হবে, ম্যাথমেটিক্যাল কাজ, সবাই বলবে বলবে স্যার আপনি তো বলছিলেন সহজ, একটু কঠিন লাগছে। প্রথম প্রথম আমার কাছেও কঠিন লাগছে রে বাবা, একটু কয়েকদিন প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে, ঠিক আছে, এটা তেমন কঠিন না, আমি বলে দিলাম এটা তেমন কঠিন না, আপনার প্র্যাকটিস নিয়ে দেখবেন পানির মতো মনে হবে, একবার পানির মতো মনে হবে, ঠিক আছে। তাহলে এ তো নম্বর 450 নম্বরের সমান অথবা তার থেকে বেশি পারলে অবশ্যই সে কী গ্রেড পাবে, বি গ্রেড পাবে। এখন বি গ্রেডের পরে আর কি পাবে, বি গ্রেডের পরে আছে সি গ্রেড, তারপরে আছে ডি গ্রেড, এরকম গ্রেড আছে, তাই না? আমাদের এই শীটে সিগারেট পর্যন্ত আছে, আপনারা সব কিছু দেখে নেবেন এবং এ করলে বুঝতে পারবেন। আর এ মাইনাস তো কাউন্ট করেন না, এ রাইট আমাদের শীটে না, আপনারা আর একটা নম্বর দিবেন, আমাদের এই শীটটা একটু শর্টকাট করছে আমাদের ট্রেইনার, আপনারা দিয়ে নেবেন এ মাইনাস আছেন, এটা আবার পরবর্তী দুই নম্বর শীটে দেখানো হয়েছে, বুঝতে পারছেন? এটা অনেকটা ডিভিশন ফলো করছে, আমি সূত্র শুরু করার আগে কিন্তু বলে দিছিলাম যে ডিভিশনের কি ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস অ্যান্ড থার্ড ক্লাস অ্যান্ড ফেল ক্লাস, তাই না বলেন? এরকম ছিল, তো এখানেও কিন্তু অনেকটা ডিভিশন ফলো করছে 2000 সালের আগ পর্যন্ত রেজাল্টগুলো। অ্যান্ড দুই নম্বর রেজাল্ট যেটা ফলো করছে সেটা হচ্ছে 2000 সালের পরে, অর্থাৎ 2001 সাল থেকে, তো সেখানে আবার সিগারেট ডিগ্রেড বা এ মাইনাস এগুলো মেবি আসে। আমাদের টেনে যেটা ফলো করছে আপনারা চাইলে এখানে এ মাইনাস দিয়ে নিতে পারবেন অ্যান্ড ডিগ্রেড দিতে পারবেন, না করবেন, হ্যাঁ একটা নম্বর ধরে দেবেন যে নম্বর আমাদের আধুনিক যুগে চলতেছে, ক্লিয়ার? এটা অনেকটা মান দাদার নিয়ম, অনেকটা পুরাপুরি না, অনেকটা 50% ধরতে পারেন। ওকে, এখন আমরা চলে যাই, আবার দিলাম ইফ, তারপরে কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, তারপর এখানে আছে 330, তাহলে আমি 750টাকে মুছে দুইটা 3 দিয়ে দিলাম, বাস আমার কাজ হয়ে গেল। এরপরে আমি কোটেশন কমা দিয়ে দিলাম, সিটাকে ক্লিক করে দিলাম কিবোর্ড থেকে, আমি কোটেশন কমার ভিতরে নিয়ন্ত্রণ করে দিলাম, সিঙ্গেল একটা কমা দিলাম। এরপরে দেখেন, এরপরে দেখেন কি আসবে, এরপরে আছে আমার কোটেশন কমা, কোটেশন কমা ফেল, এফ এ আই এল ফেল, ঠিক আছে, এফ এ আই এল ফেল, বুঝতে পারছেন? এ পর্যন্ত ফেল, কোটেশন কমা শেষ। এখন ব্র্যাকেটটা ক্লোজ হবে, এখন আমাদের এখানে কয়টা ইফ ব্যবহৃত হয়েছে,
কয়টাই ব্যবহৃত হয়েছে কে বলতে পারবো? একটা, আটটা, দুইটা, চারটা, তিনটা, চারটা। আমাদের এখানে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমাদের ব্র্যাকেট তিনটে ক্লোজ করো, চারটা ব্র্যাকেট খোলা যাবে। একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে চারটা ব্র্যাকেট খোলা দিলাম। হ্যাঁ, আমাদের এখানে আবার একটু আমরা বুঝে নিই, যদি কোনো ব্যক্তি 750-এর সমান নম্বর পায় তাহলে সে পাবে এ প্লাস, টোটাল নম্বর। এই যে টোটাল নম্বর মানে কোনটা বলতো? এটা। আবার যদি কোনো ব্যক্তি তার থেকে একটু কম পায়, অর্থাৎ 600-এর সমান অথবা তার থেকে বেশি, তাহলে সে পাবে এ গ্রেড। তারপর একটা আছে এ মাইনাস, সেটা আপনারা দিয়ে নেবেন। তারপর যদি কোনো ব্যক্তি 450-এর সমান মার্ক পায় অথবা তার থেকে বেশি, তাহলে সে পাবে বি গ্রেড। তারপরে যদি 330-এর সমান বা তার থেকে বেশি, তাহলে সে পাবে সি গ্রেড। তারপর এখানে আর একটা গ্রেড দেয় না, ডি গ্রেড। তারপর হচ্ছে ফেল গ্রেড। তারপর যদি সে নিচে পায় তাহলে ফেল গ্রেড হবে, ঠিক আছে? আমাদের মনে করছেন হচ্ছে যে যদি কোনো ব্যক্তি নিচে পায় তাহলে, যদি কোনো ব্যক্তি নিচে পেলে ফেল গ্রেড। এখন দেখেন আপনারা খেয়াল করে, কি একটা এ করতেছিলাম তাহলে সেটা ভুলে গেলাম, কেউ একটা কথা বলছেন তারপর নেই, মানে ক্লাসের ভিতরে কথা বললে হয় কি ওই পয়েন্টটা ভুলে যায়, কি একটা মনে করলাম একটা কথা বলবো গুরুত্বপূর্ণ সেটা মনে না, যাক ভুলে গেলাম তো গেলাম। কে করছেন করতেছিলেন বলেন? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এই যে 750, 600, 450, 330, জি এই মার্ক গুলো কি স্যার টিচার আমাকে দিয়ে দিবে যে স্যার এত থেকে এত হলে মানে এ, এবং এটা থেকে মানে এটা হলে স্যার বি সি এটসেট্রা? এটা দিয়ে দিবে কি? আপনার রেজাল্ট শিটটা কি দেখছেন বাসায়? আজকে বাসায় আমার ক্লাস শেষে আপনার রেজাল্টটা বের করুন, বুঝতে পারছেন? এটা তো আমরা বের করলাম, টিচার দিবে কেন? এটা না দিলে আমরা পেয়েছি কোথায়? টিচার তো নম্বর গুলো দিয়েছে, তাই না? বলে না দিলে জোগাড় করলাম কি করে? এটা তো করছেন নাকি? না স্যার বিষয়টা আমি কোনটা মানে মনে দিতে আছে স্যার, আমি বুঝাইতে পারছি না, তারপরে ট্রাই করি। জি বলেন। এখানে ধরেন সর্বোচ্চ মার্ক পাইছে আপনার 719, তাই না স্যার? জি জি। আর ধরেন আপনার টোটাল মার্ক হচ্ছে 750। জি। এখন বিষয় হচ্ছে স্যার 750 মানে যদি হয় তাহলে পাবে এ প্লাস। এখন এখানে স্যার 600 দিতে আপনি মার্কস দিলেন, 600 না দিয়ে তো স্যার আপনার কি বলে 700 দিতে পারতেন। এটা আপনাকে যখন আপনি চাকরি করবেন না, ওরা আপনাকে লিমিটেশন করে দিবে। এত থেকে তুমি এত মার পাও, এটা তো আমরা ওই পূর্বের ফর্মুলা গুলো তারা দেখছি ভালো করে, তারা কিন্তু এই কোশ্চেন আসবে না, কারণ আমরা তো বলছি এটা নমুনা, এটা হচ্ছে টাইটেল নমুনা। আমরা একটা মানে কিভাবে মানে কানাকে তো আমি একটা শাকের কেচ্ছি না, তাই না? কিন্তু কানা মেলে অনেকগুলো শাকের কেচ চিনবে, তাই না বলেন? কারণ অনেকগুলো শাকের কেচ চিনানো তো মানুষের সময় থাকবে না। মনে করেন আমরা আপনাদেরকে একটা ডাইরেকশন দিচ্ছি, একটা ডিরেকশন দিচ্ছি যে কোন ভাবে তুমি এই রাস্তা দিয়ে যাবা, কিন্তু আমরা তো ঢাকা শহরে সব অলিগলি চিনানো আমাদের সময় আছে বলেন না? না সময় না, এটা আর কি। পূর্বের পূর্বের বিষয়গুলো বুঝতে পারলে এই বিষয়গুলো করছেন আসার কথা না, নো প্রবলেম, আমি বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন যে কোয়েশ্চেনটা করছিলাম ওটা মনে আসছে আবার একটু। আচ্ছা বলেন তো কোনো একজন করে, এই যে ব্যক্তি 330 মার্ক পাইছে মানে উনি 10টা সাবজেক্টে কত করে মার্ক পাইছে বলেন তো কেউ একজন আওয়াজ করে? এটা দাদা বললাম, দেখেন আনুমানিক না মার 33 করে পাইছে কনফার্ম, ঠিক আছে? তো আনার কোচ দেখতে পারে এদিকে ট্যালেন্ট আছে, ঠিক আছে? এটা কিন্তু একটা ধাঁধা বললো, 333 মানে উনি প্রত্যেকটা সাবজেক্টে 33 করে মার্ক পাচ্ছে। আপনারা এখান থেকে ক্যালকুলেশন করে নিন তাহলে বুঝতে পারবেন, এই যে 10টা সাবজেক্টকে 330 ভাগ কত বলেন তো? 330 ভাগ 10, সরি 101 এসে গেছে, দেখেন 33 করে, দেখছেন যা বলছি তাই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো। এখন দেখেন আমার গ্রেড চলে আসছে এ, যে 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 হচ্ছে লিসা সে পাচ্ছে এ গ্রেড। এখান থেকে আমি একটা টান দিব, সবগুলো বেড়ে চলে আসবে ব্যাস। এখন দেখেন ভালো করে যে কোয়েশ্চেনটা আমি করছিলাম বারবার, আমি বলতেছিলাম যে এখানে কিন্তু এই গ্রেডটা কিন্তু কি ফেল গ্রেড, 33-এর নিচে পেলে কিন্তু ফেল, বাট ফেল দেখায় না এখানে, বলেন ফেল দেখায় না এখানে? কিন্তু ফেল দেখাইছে, বাট এখানে কি দেখাইছে? আমার এখানে দেখাইছে যে বি গ্রেড, কারণ কি জানেন ও এবারে যে 530 মার্ক পেয়েছে, ও কিন্তু যদি 330 মার্কের নিচে পেত তাহলে কিন্তু এখানে ফেল দেখাইত। কথা কি ক্লিয়ার আপনারা? ও যদি এই সাবজেক্টে কোনো রকম একটা মার্ক পায় তাহলে ওর গ্রেড চলে আসবে বির ওপরে,
আমি কি বুঝাইতে পারলাম যে যদি কোন রকম একটা মার ভাজাতে পারে বাবু, তাই কি অভদ্র বাবু, ঠিক আছে অভদ্র বাবু, তা হয়তো ফেল করে বসেছে আর কি করবে, ঠিক আছে। ওর আম্মা হয়তো গল্প দিচ্ছে যে আমার পুলাই আসলে ফেল করতো না, একটা মার্কে ফেল করছে, আমার মায়ের হয়তো ফেল করতো না, একটা মার্কে ফেল করছে, ঠিক আছে এটা আর কি। এখন দেখেন ও ফেল করার পরও কিন্তু বি গ্রেড পাইছে, আমার ছেলে বি গ্রেড পাইছে। হ্যাঁ পোলার মায়া মায়ে বলতেছে, পোলার মায়ে আমার ছেলে বি গ্রেড পাইছে, এক নম্বরে ফেল করছে আর কি, ফেল করাটা আসতে বলে আসতে করে, ঠিক আছে এটা আর কি। এখন দেখেন এই বিষয়গুলো কিন্তু আমরা পুরাপুরি বুঝতে পারলাম, হ্যাঁ পুরাপুরি বুঝতে পারলাম। এখন মজার একটা কাজ দেখবো এখানে আজকে, আমি আমি কি আপনাদের প্রিন্ট করে দেখিয়েছি, এক্সেল থেকে কি প্রিন্ট করে দেখিয়েছি? না স্যার প্রিন্ট করে দেখায় নাই, তাই না? প্রিন্ট করা যেহেতু দেখায় নাই, সেহেতু আমি একটা কাজ করব আপনাদেরকে, আজকে আমি প্রিন্ট করে দেখিয়ে দেবো। এক্সেলে প্রিন্ট করা কিন্তু একটু ডিফিকাল্ট, সবাই পারে না। এখন দেখেন আমি আপনাদেরকে এই কাজটা দেখাচ্ছি পুরোপুরি অ্যাডভান্স। কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, তারপর আবারও কন্ট্রোল প্লাস ভি দিয়ে দেবো, আবারও আমি কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম। এগুলো তো আমরা সবাই পারি, পারি না রানা? এগুলো কি আমরা সবাই পারি রানা? বলেন রানা পারি আমরা এগুলা? রানা কি লাইনে আছে? পারি, তাই না? এগুলো আমরা জাস্ট কন্ট্রোল প্লাস কপি পেস্ট করতেছি, ঠিক আছে কপি পেস্ট করলাম। হ্যাঁ আমরা নিজে আর একটা লাইন মেরে দেবো, এখানে আরেকটা লাইন মেরে দিই, কারণ যত বড় করবো তত আমাদের বুঝাইতে কাজটা সুবিধা হবে, আর না আপনারা বুঝতে একটু কঠিন হয়ে যাবে। এক্সেলে কিন্তু এ করা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। প্রিন্ট করা কিন্তু একটু ডিফিকাল্ট, আপনারা করিয়ে দেখেন বুঝতে পারবেন। ওকে দেখেন আমি এখন কি ওপরে আসে না এটা, ও মাই গড উপরে আসে নাই কেন, এটা আমি কি করলাম, বাস ও এখানে জায়গা নাই, উপরে আসলো না কেন, শিট কোন ছেলেখানে নাম থেকে শুরু করে ওষা নাম কেটে দেব, নাম থেকে শুরু করে কোন বন্ধু লাস্টে, লাস্টে আছে ঊষা, ঊষা ঊষা ঊষা। আমরা এতক্ষণ ধরে যা করলাম তো এগুলো হচ্ছে কপি পেস্ট, ঠিক আছে কপি পেস্ট করলাম, এটা তো আপনারা বুঝতে পারছেন, তাই না? আমি একটু দেখে নিই, কন্ট্রোল প্লাস ডি দিলাম, ডি সিলেক্ট হয়ে গেল, আমি একটু দেখে নিই আমার সাথে কতজন আছে। হ্যাঁ এই তো আছে 4-5 জন, যথা এটা দেখেন আমি যে কাজটা করবো। এখন দেখেন এখানে বিশাল একটা শিট বানাই ফেলছে, দেখছেন আপনারা খেয়াল করে, বিশাল শিট কিন্তু, তাই না বলেন? এখন যদি আমরা এই শিটটাকে প্রিন্ট করতে চাই তাহলে কি করে প্রিন্ট করবো, তাই না? এই শিটটাকে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি, তাই না? সাধারণত তো এখানে প্রিন্ট করতে গেলে সাধারণত এখানে প্রিন্টে ক্লিক দিই আমরা, তাই না? ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে একটা অপশন শো করে, এটা হচ্ছে প্রিভিউ। আমরা একটু ভালো করে দেখি, এখন দেখেন এখানে কয়টা পেজ আছে বলেন তো তনয় ঘোষ, এখানে কয়টা পেজ আছে বলেন? 6টা। গুড, 3 of 6, অর্থাৎ 6টা পেজ আছে, ঠিক আছে। তাহলে আমি চাচ্ছি এই 6টা পেজকে একবারে প্রিন্ট দেবো, এটা কি সম্ভব? মানে এক পেজের ভিতরে প্রিন্ট দেবো? না এটা হবে না, হবে না, তনয় বলছে হবে না, সুন্দর কথা। হ্যাঁ তনয় ঘোষ কিন্তু বলে ফেলছে রানা হবে না, তাহলে হবে কি করলে রানা? হবে কি
কি করলে হবে? রানা কিন্তু বলতেছে যে আর একদিন বলছে তাহলে হবে, কিন্তু কি করলে হবে রানা? হুম মানে স্যার 6টা একসাথে প্রিন্ট করার জন্য বলেন কি করলে হবে, সেটা না বললে জানবো কি করে, তাই না? জানলে তো বলে দিতাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি সাধারণত আমাদের কি সমস্যা হয় সেটা আমি আগে বলি। আমাদের মনে করেন আমি অফিস আদালতে একটা প্রিন্ট করবো এক্সেল থেকে, কারণ এক্সেল থেকে কিন্তু অ্যাভেলেবল প্রিন্ট আমাদের অফিস আদালতে লাগে। হয়তো বলতে পারেন স্যার এটা শিখাচ্ছেন কেন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং অ্যাডভান্স কাজ। ওকে, এটা হচ্ছে আমাদের বিভিন্ন অফিস আদালতে কাজে লাগে এই এক্সেলটা। অর্থাৎ এখান থেকে মনে করেন আপনার একটা প্রিন্ট করতে বলছে, কিন্তু আপনার এই এতটুকু জায়গার ভিতরে একটা পেজ হচ্ছে, বাট এইটুকু জায়গা গ্যাপ থেকে যাচ্ছে, এরকম সমস্যা হয় মাঝে মাঝে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কি কাজটা করবেন দেখেন, যদি এইটুকু জায়গা গ্যাপ থেকে যায় সেক্ষেত্রে আপনি পেজ লেআউটে যাবেন। যাওয়ার পরে এখান থেকে মার্জিন আছে, মার্জিনে যাওয়ার পরে কাস্টমাইজ মার্জিন, দেন সেখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে 25 আছে, 75 আছে না, এটাকে মুছে ফেলে 25 দিতে পারবেন, ঠিক আছে? 25 এখানে আপনি 25 করে দিবেন। আমি কি বোঝাতে পারলাম? এখান থেকে যদি এভাবে করে দেন, ওকে করে দেন, তাহলে কিন্তু এর এটা কমে যাবে, টপ এবং হাইট বা এটা কমে গেলে একটু চেপে চেপে কাছে কাছে চলে আসবে, তখন এক পেজের ভিতরে অনেকটা ঢুকে যাবে, যদি অল্প 1-2 লাইন বেশি হয়। এটা হচ্ছে ফার্স্ট টেকনিক বললাম। সেকেন্ড টেকনিক হচ্ছে যে স্যার আমার পেজ তো 6টা হয়ে গেছে, আমি তো এক পেজ বেড়ে গেছে তা না, আমি 6টা পেজকে কী করে নেবো? দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা দাগ চলে আসে, এটা দাগ দেখতেছেন এই, এটা হচ্ছে একটা পেজ। এখান থেকে এই আরেকটা দাগ দেখছেন, এটা হচ্ছে 2টা পেজ। এরপরে প্রত্যেকটা আলাদা আলাদা দাগ আছে, দেখেন খেয়াল করে আপনারা, এটা হচ্ছে 3টা পেজ, দেখছেন? এভাবে নিচে গেলে আরও 3টা পেজ, 6টা পেজ, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি, হ্যাঁ আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি। এখন দেখেন আমরা যদি এই পুরাটাকে অন পেজে প্রিন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা এখানে প্রিন্ট অপশনে যাব, যাওয়ার পরে এখানে আমরা নো স্ক্যানিং, নো স্ক্যানিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা ফিট ফিট শিট ওয়ান পেজ, ঠিক আছে? আমরা এখনো দেখেন 1 of 6 পেজ আছে, আছে না তনয় ঘোষ? তাই আছে কি? 6টা পেজ কিন্তু এখনো আছে। আপনি তো বলতে পারেন স্যার এসব এসব মিথ্যা কথা বাদ দেন, খালি খালি আমাদের চোখে তুলা দিচ্ছেন, ফুটপাতে রাস্তায় ওষুধ বিক্রি করার মতো আছে না? অনেকে বলে না এভাবে, বলে কিন্তু, হয়তো আমাকে কেউ বলে না আলহামদুলিল্লাহ আপনাদের দল, কিন্তু অনেকে এভাবে বলতে পারে। এখন দেখেন এরপর আছে এই ভিডিওটা, ইউটিউব যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু হাসবে দেখলে যে এগুলো কি গল্প করতে স্যারেরা। হ্যাঁ এখন দেখেন ফিট শিট ওয়ান ওয়ান পেজ, ওকে আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি দেখেন আমার এখন কয়টা পেজ আছে, তনয় ঘোষ বলেন, তনয় ঘোষ বলেন, দাঁড়াতাড়ি বলেন স্যার, 1 of 1, 1 of 1 কয়টা? তাহলে একটা পেজ হয়েছে, এখানে একটা কপি আছে, ঠিক আছে? তো সব তালি, তাহলে কি এখন প্রিন্ট দিতে পারবেন, প্রিন্ট করতে পারবেন তো? হ্যাঁ হবে তো। ওকে থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে একটা নিয়ম দেখালাম, এই হচ্ছে সেকেন্ড ট্র্যাক, মানে টেকনিক আর কি। এরপরে আমরা চলে যাই আমাদের কাজে, ও ওখান থেকে একটু করে দিয়ে আসি, ওখান থেকে আমরা একটু নো করে দিয়ে আসি, তাহলে না দেখানো যাবে না। এখান থেকে আমরা ফিট টু, এটা আমরা এটাকে নো স্ক্যানিং করে দিলাম, তাহলে আমার আবার পূর্বের অবস্থানে ফিরে গেলাম, ক্লিয়ার? এখন আমরা চলে যাই যে স্যার থার্ড টেকনিকটা কি, তাই না? এটা কিন্তু খুব অপেক্ষা করতেছে রানা, রানা বলতেছে দেখায় না কেন স্যার 3 নম্বর টেকনিক। দেখেন এখন যদি আমরা আমাদের এখানে দেখেন 3টা অপশন আছে, আছে না বলেন? এখানে 3টা অপশন কি আছে? একটা কি আছে বলেন তো, তনাগজ বলেন, নর্মাল নর্মাল, তারপর একটা কি আছে, পারভেজ বলেন, পারভেজ খালি দেখতেছে কোনো কথা বলতেছে না, পেজ লেআউট, তাই না? পেজ লেআউট আমরা এই অবস্থা হচ্ছে হচ্ছে এটা কিন্তু সিলেকশন আছে, আছে না নর্মাল? আমি পেজ লেআউট একটু করে দেখি, পেজ লেআউট করলে এই যে এমন অবস্থা হলো, এই যে ডিভাইডেড হয়ে গেল, ঠিক আছে? এটা এটা সব দেখেন ভাগ ভাগ হয়ে গেছে, 6 ভাগে ভাগ হয়ে গেছে, দেখছেন? গেছে না বলেন, গেছে কিনা? হ্যাঁ এখন দেখেন আমরা আবার নর্মালে ফিরে আসলাম, নর্মালে ফিরে আসলে এই অবস্থা হলো। এখন দেখেন আমরা যদি এখানে ক্লিক দিই, এটার নাম কি, পেজ ব্রেক প্রিভিউ, তাই না? এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলে এখন দেখেন আমাদের স্ক্রিনে কয়টা পেজ দেখায়, আমরা এখানে ধরি তাহলে বুঝতে পারবো আমাদের স্ক্রিনে কয়টা পেজ দেখায় বলুন তো। 1 2 3 তিনটা, 1 2 3 4 5 তিনটা, 5টা, তাহলে এখানে আরোটা পেজ আছে, এই যে 6টা, এই যে 3টা পেজ, এই যে 3টা পেজ, 6টা পেজ কি দেখায়, আর পেজ 6টা পেজ কি দেখায় আমাদের স্ক্রিনে? জি স্যার দেখাচ্ছে। এখন এই পেজ 6টাকে আমি একটা পেজে আনতে চাচ্ছি, এটা কি সম্ভব?
অবশ্যই করতে কি করে সম্ভব? সাইজটা কমায় দিবে তো পারভেজ বলছে সম্ভব না। এখান থেকে এই যে দাগগুলো দেখতেছেন না, এই দাগগুলোকে আমি ধরে এইভাবে নিয়ে যাব। এই যে সরি আমার একটু ভুল হয়েছে, আমার প্রথম দাগটা আগে নিয়ে যেতে হতো, কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম, ঠিক আছে। এই দাগটা আমাকে আগে নিয়ে যেতে হবে, অর্থাৎ এটা ধরে আমি এখানে নিয়ে আসলাম, আমাকে এই দাগটা ধরে এই দাগটা ধরে এখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এরপরে আমার দেখেন এখানে পেজ সংখ্যা কমে যাচ্ছে, দেখেন আপনারা খেয়াল করে এই দাগটা ধরে এখানে নিয়ে যেতে হবে। আমার এখন কয়টা পেজ স্ক্রিনে পারভেজ? একটা স্যার, জি স্যার। পারভেজ বলছে সম্ভব না, তাহলে সম্ভব হলো ওদের? পারভেজ এখন কি সম্ভব হয়েছে? জি স্যার। তাহলে ঘোড়ার ডিম বানানো সম্ভব না? আচ্ছা নো প্রবলেম, তাহলে অনেক কিছু করা যায় কম্পিউটারের, এটা আমরা বুঝতে পারলাম, তাই না? কিন্তু পুরা ট্রিক অ্যান্ড টেকনিক গুলা খুব ভালো করে ফলো করতে হবে, খুব ভালো করে ফলো করলে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা ছাড়া ইনশাল্লাহ। তাহলে আমরা কিন্তু খুব মজার একটা টেকনিক দেখে নিলাম, আমরা আমাদের পর্ব ফিরে এগিয়ে চলে যাই, আমরা আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। কারোর কোনো কোয়েশ্চেন কি আছে? আমাদের সাথে একটা ম্যাডাম জয়েন করছে, সে একেবারে চুপ মেরে বসে আছে। ম্যাডাম বলেন যে টেকনিকটা দেখলে এটা কেমন লাগলো? হ্যালো ম্যাডাম, কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি স্যার। কেমন লাগলো টেকনিকটা, টেকনিকগুলো, তিনটা টেকনিক? স্যার টেকনিক গুলো তো ঠিক আছে স্যার, শেষে একটু যে পেজ সবগুলো একত্রে করলেন ওটাই দেখা। ও তা আমি তো কেটে দিচ্ছিলাম, তাহলে বলতে হবে তো। এই যে এই ছিল হচ্ছে কেমন, আমি সেটা আগে চলে যাই। ছিল হচ্ছে এটা এটা, ঠিক আছে, এটা ছিল, তাই না? এটা থাকার পরে আমরা দুই নম্বরে ক্লিক দিয়েছিলাম, এমন অবস্থা বিরাজ করছিল, ঠিক আছে। এমন অবস্থা বিরাজ করার পরে আমরা তিন নম্বরে ক্লিক দিলাম, তিন নম্বরে ক্লিক দিলে এখানে এই পেজগুলো ছয়টা এসে গেছিলো। ছয়টা এসে যাওয়ার পরে এখানে এই এগুলা একটার পর একটা এরকম শো করছিল করছিল করার পরে আমি এটাকে ধরে এভাবে নিয়ে গেছি জাস্ট এই লাস্টে, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। ওকে, একবার পানির মতো লাগছে, তাই না ম্যাডাম? জি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। কারোর কি কোনো কোশ্চেন আছে আমার কাছে? আমার নেই স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। ঠিক আছে স্যার, গুড নাইট। গুড নাইট, আল্লাহ।